জয় গীতা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিম পার্ক গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র নিয়ে আলোচনা করব, আর সেটি হলো পাপের ক্ষমা প্রার্থনা মন্ত্র। তা দেখুন, আমরা আমাদের নিত্যদিন চলার পথে, আমাদের এই জীবনে চলার পথে আমরা প্রতিনিয়তই জেনে বা না জেনে নানা রকমের পাপ কর্ম করেই যাচ্ছি, ঠিক না? তা এই যে আমরা জেনে বা না জেনে আমরা যে পাপ করতেছি, অনেক পাপ আছে আমরা জেনে করতেছি, অনেক পাপ আছে, পাপ কর্ম আছে যেগুলো আমরা মনের অজান্তেই করতেছি। তাই যে মনের অজান্তে বা জেনে বা না জেনে এতে তো পাপকর্ম আমাদের দ্বারা সংঘটিত হচ্ছে। তাই সেই পাপের জন্য আমরা যতবারই আমরা ভগবানের কাছে প্রণাম করব, ততবারই আমরা কি এই পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্রটি পাঠের মাধ্যমে আমরা ভগবানের কাছে আমাদের সমস্ত পাপের জন্য ক্ষমা প্রার্থনা বা ক্ষমা ভিক্ষা চেয়ে নিব। পরমেশ্বর ভগবানকে বলা হয় করুণার সাগর। ওনার কাছে শুধুমাত্র কি করতে হয়, নিজের স্থির মন থেকে, নিজের মন থেকে পাপের জন্য কি প্রার্থনা করতে হয়, অর্থাৎ পাপের ক্ষমার জন্য। আমরা যে যে পাপ করতেছি ভগবানের কাছে বলতে হয় যে হে ভগবান, হে গোবিন্দ, আমি তো জেনে না জেনে প্রতিনিয়তই অনেক অনেক পাপ আমার দ্বারা সংঘটিত হয়ে যাচ্ছে। তা হে ভগবান, তুমি আমাকে সেই সমস্ত পাপ থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে তুমি উদ্ধার করো, এরকম ভগবানের কাছে প্রার্থনা জানাতে হয়, ওনার কাছে ক্ষমা চাইতে হয়। আর ভগবানের কাছে ক্ষমা চাইলে দীনবন্ধু, তারপর ওনাকে তো দীনবন্ধু বলা হয়, ওনাকে করুণা সাগর, করুণা সিন্ধু বলা হয়। সেই করুণা সিন্ধু কৃপাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই সমস্ত পাপ থেকে আমাদেরকে উদ্ধার করে থাকেন। তা আমরা আজকের এই মন্ত্রটির মাধ্যমে আমরা যতবারই আমরা ভগবানকে প্রণাম জানাবো, আমরা ততবারই কি করব, এই পাপের ক্ষমা প্রার্থনার মন্ত্রটি পাঠ করার মাধ্যমে ক্ষমা ভিক্ষা চেয়ে নিব। তা চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখি এবং সম্পূর্ণ মন্ত্রটি ভালো করে শিখে নেব, শুদ্ধ সংস্কৃত উচ্চারণ সহ। এবং এরপরে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে এটার বাংলা অনুবাদ, অর্থাৎ এই যে মন্ত্রটির পাঠের মাধ্যমে আপনারা কি বলছেন সেটার বাংলা অনুবাদও আপনাদেরকে বুঝিয়ে দেব। তা প্রথমে আমরা উচ্চারণটা ভালো করে শিখব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও আমার সাথেই থাকবেন এবং ভালো করে শিখবেন। আজকের এই যে 5টা মিনিট যদি আপনারা এখানে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেন, তাহলে কিন্তু দেখবেন আপনার জীবনে অনেক বড় একটা জিনিস আপনারা শিখে যেতে পারছেন এবং এই মন্ত্রটা আপনার জীবনে অনেক অনেক পরিমাণে কাজে লাগবে। মাত্র 2 লাইনে একটি মন্ত্র হলেও এই মন্ত্রের কিন্তু অনেক পাওয়ার, ঠিক আছে, অনেক গুণ, অনেক মাহাত্ম্য। সেজন্য আপনারা অবশ্যই নিয়মিত এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আপনাদের সমস্ত পাপকর্মের জন্য ভগবানের নিকট, গোবিন্দের নিকট আপনারা কি ক্ষমা ভিক্ষা চেয়ে নেবেন। তা চলুন আমরা আরম্ভ করি কীভাবে শুদ্ধভাবে পাঠ করতে হয়। তা দেখুন, এখানে আমি উচ্চারণটা লিখে দিয়েছি, আপনারা অবশ্যই এগুলো নোট করে নেবেন আপনাদের খাতায়, ঠিক আছে? তা আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা পাপহম পাপ কর্মাহম, অর্থাৎ এই যে অনুসার আছে, অনুসারের সংস্কৃত উচ্চারণ হলো ম, ঠিক আছে, অনুসার সংস্কৃত উচ্চারণ হলো ম। সেজন্য এখানে আমরা পাপহম উচ্চারণ করব, পাপহম পাপ কর্মাহম। এখানে দেখুন অনুসার থাকায় ম উচ্চারণ হবে, অনুসার থাকলে ম উচ্চারণ, পাপহম পাপ কর্মাহম পাপ আত্মা। এখানে দেখুন পাপাত্মা লেখা আছে, এই শব্দটাকে যদি আমরা ভেঙে উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে পাপ আত্মা। পাপ আত্মা শব্দটাকে পাপাত্মা হিসেবে উচ্চারণ করা হয়েছে, অর্থাৎ এই আকারটা আ হিসেবে উচ্চারিত হলো। তাহলে পাপ আত্মা অর্থাৎ আমার দ্বারা, আত্মা মানে হলো আমার, ঠিক আছে, পাপ আত্মা পাপ সম্ভবান, পাপ সম্ভবান। এখানে দেখুন বান শব্দটাকে ওয়ান হিসেবে উচ্চারণ করা হয়, ঠিক আছে, সংস্কৃত ভাষায় বান শব্দটাকে ওয়ান হিসেবে উচ্চারণ করা হয়, কারণ এই বটা হলো অন্তস্থ ব, অন্তস্থ বকে সংস্কৃত ভাষায় ওয়া, ওয়া হিসেবে উচ্চারণ করা হয়। তাহলে বান থাকলে উচ্চারণ হবে ওয়ান। মনে করেন যে ভগবান শব্দটা, ভগবান যে শব্দটা আছে, এই ভগবান শব্দটাকেও আমরা কি উচ্চারণ করব, ভগওয়ান, ঠিক আছে, ভগওয়ান। আমরা বলি না যে 1 2 3, এই যে 1 2 3 4 যে ওয়ানটা আছে, সেই ওয়ানটা আমরা যেভাবে উচ্চারণ করি ঠিক সেইভাবে, অর্থাৎ ওয়ান উচ্চারণ হবে, অর্থাৎ ভগ ভগওয়ান। আমরা তো শ্রী ভগবান বলে ফেলি, এটা শ্রী ভগবান হবে না, উচ্চারণ হবে শ্রী, তাল অবশ্য শ্রী ভগবান উওয়াচ, শ্রী ভগবান, কেমন? তাহলে সম্ভবান, সম্ভবান পাপ আত্মা পাপ সম্ভবান, ত্রাহি মাম, ত্রাহি মাম অনুসার থাকায় ম উচ্চারণ, ত্রাহি মাম পুণ্ডরী কাক্ষম, পুণ্ডরী কাক্ষম। এখানে দেখুন ক্ষীয় আছে, ক্ষীয় এর সংস্কৃত উচ্চারণ হলো ক্ষ, ক্ষ উচ্চারণ করা হয়। তাহলে পুণ্ডরী কাক্ষম অনুসার থাকায় ম, ঠিক আছে, পুণ্ডরী কাক্ষম, সর্ব পাপ সর্ব পাপ হরো হরি, হর হর হরি মানে হলো হরণ করে নেওয়া, হে হরি আমার সমস্ত পাপ সর্ব পাপ তুমি হরণ করে নাও, ঠিক আছে। তাহলে আমরা আবার আবার দেখি, পাপহম পাপ কর্মাহম
পাপহম অনুস্বার থাকায় ম, পাপ কর্মাহম অনুস্বার থাকায় এখানে আবার ম উচ্চারণ হয়েছে। পাপ আত্মা, পাপ আত্মা শব্দটাকে আমরা ভেঙে স্পষ্ট করে উচ্চারণ করেছি, পাপ আত্মা পাপ সম্ভবান। ত্রাহিমাম ত্রাহিমাম পুণ্ডরী কাক্ষম, ক্ষীয় থাকায় ক্ষ উচ্চারণ হয়েছে, কাক্ষ পুণ্ডরী কাক্ষম। সর্ব পাপ হরোহরি, একদম সহজ একটি মন্ত্র। আপনারা এই যে এইভাবে যেভাবে আমি উচ্চারণটা লিখে দিয়েছি, আপনারা ঠিক এইভাবে নোট করে নেবেন খাতার মধ্যে এবং ভালো করে শিখে নেবেন, এই উচ্চারণ সহকারে আপনারা শিখে নেবেন। চলুন আমরা মন্ত্রটা পাঠ করে শোনাই। আমি ঠিক যেভাবে পাঠ করব আপনারাও ঠিক একইভাবে পাঠ করবেন। আমি দুইবার করে পাঠ করব, প্রথমবার আপনারা মন দিয়ে শুনবেন এবং দ্বিতীয়বার আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। তা চলুন আমরা আরম্ভ করি। পাপ হম পাপ কর্মাহম, পাপ হম পাপ কর্মাহম, পাপ আত্মা পাপ সম্ভবান, পাপ আত্মা পাপ সম্ভবান। ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষম, ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষম, সর্ব পাপ হরো হরি, সর্ব পাপ হরো হরি। পাপ হম পাপ কর্মাহম, পাপ আত্মা পাপ সম্ভবান, ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষম, সর্ব পাপ হরো হরি। তা শিক্ষার্থীরা, এই ছিল পাপের ক্ষমা প্রার্থনা মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ। তা চলুন আমরা এবার এই যে মন্ত্রটির বাংলা অনুবাদ জেনে নিই, অর্থাৎ এই মন্ত্রটা পাঠের মাধ্যমে আমরা আসলে কি বলে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি সেটা আমরা বুঝে নিই এবং জেনে নিই। সবসময় মনে রাখবেন, কোনো একটি মন্ত্রের অর্থ ভালো করে না জেনে আপনারা সেই মন্ত্রটি মুখস্থও করবেন না, পাঠও করবেন না। একটা মন্ত্রের অবশ্যই আপনাকে জানা উচিত যে আমি যে একটা মন্ত্র পাঠ করতেছি, একটা মন্ত্র পাঠ করে যে আমি প্রণাম করতেছি বা প্রার্থনা করতেছি, আমি আসলে এই মন্ত্রের দ্বারা আমি কী বলছি ভগবানকে, ভগবানকে এই মন্ত্রের দ্বারা আমি আসলে কী বলতেছি সেটা অবশ্যই জানা প্রয়োজন। আপনি একটা মন্ত্রের অর্থই জানলেন না, আপনি সেই মন্ত্র পাঠ করে কোনো লাভ হবে না, আপনার মনের মধ্যে সেই ভাবটা আসবে না। একটা মন্ত্রের অর্থ জেনে আপনি যখন পাঠ করবেন আপনার মনের মধ্যে যেরকম একটা ভাব আসবে, মন্ত্রের অর্থ না জেনে শুধু মুখস্থ পাঠ করলে আপনার মনের মধ্যে ওইভাবে ওইরকম ভাব আসবে না এবং সেই মন্ত্রটারও আসলে ওইভাবে মাহাত্ম্য থাকবে না। সেজন্য অবশ্যই প্রত্যেকটা মন্ত্র ভালো করে বুঝে সেটার অর্থ জেনে পাঠ করবেন। তা আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিই, একদম সারা জীবন মনে রাখবেন, ঠিক আছে? দেখুন কিভাবে। পাপহম পাপ কর্মাহম, পাপহম পাপ কর্মাহম, অর্থাৎ জেনে বা না জেনে আমি অনেক পাপ কর্ম করেছি। পাপ কর্মাহম মানে কি, আমার দ্বারা পাপ কর্ম সংঘটিত হয়েছে। পাপ কর্মাহম, অহম মানে হলো আমি করেছি, অহম মানে হলো আমি, ঠিক আছে? অহম শব্দের অর্থ হলো আমি। তাহলে এটার অর্থ হলো পাপহম পাপ কর্মাহম, শব্দের অর্থ হলো জেনে বা না জেনে আমি অনেক পাপ কর্ম করেছি। পাপ আত্মা পাপ সম্ভবান, আত্মা মানে হলো আমার দ্বারা আমি, পাপ আত্মা অর্থাৎ আমার দ্বারা অসংখ্য পাপের সম্ভব হয়েছে, সম্ভবান মানে হলো সম্ভব হয়েছে তথা উৎপন্ন হয়েছে, আমার দ্বারা অনেক অনেক পাপের সম্ভব হয়েছে অর্থাৎ উৎপন্ন হয়েছে। ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ, হে পুণ্ডরীকাক্ষ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হলো পুণ্ডরীকাক্ষ, ওনাকে পুণ্ডরীকাক্ষ বলা হয়। হে পুণ্ডরীকাক্ষ ত্রাহিমাম, ত্রাহি মানে হলো উদ্ধার করা, ঠিক আছে? মাম মানে হলো আমাকে, আমায় তুমি এসব পাপ থেকে উদ্ধার করো আমাকে, ঠিক আছে? মাম মানে হলো আমায় বা আমাকে, হে পুণ্ডরীকাক্ষ আমায় এসব পাপ থেকে তুমি উদ্ধার করো। ত্রাহি মানে হলো উদ্ধার করা, ত্রাহি মাম অর্থাৎ আমাকে উদ্ধার করো। সর্ব পাপ হরো হরি, হে হরি হরো হরি, হে হরি আমার সমস্ত পাপ তুমি হরণ করে নাও, হর মানে হলো হরণ করা। দেখেছেন কত সুন্দর একটি মন্ত্র। আমি আবার বলি, পাপহম পাপ কর্মাহম, অর্থাৎ জেনে বা না জেনে আমি অনেক অনেক পাপ কর্ম করেছি হে ভগবান, আমার দ্বারা পাপাত্মা পাপ সম্ভবান, আমার দ্বারা অসংখ্য পাপের সম্ভব হয়েছে অর্থাৎ উৎপন্ন হয়েছে। ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ, হে পুণ্ডরীকাক্ষ আমায় এসব পাপ থেকে তুমি উদ্ধার করো। সর্ব পাপ হর হরি, হে হরি আমার সমস্ত পাপ তুমি হরণ করে নাও। তা দেখুন এত সুন্দর একটি মন্ত্র, আমরা যখনই
আমরা প্রণাম করব, ভগবানকে প্রণাম জানাবো বা প্রার্থনা করব, আমরা অবশ্যই এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া, দেখবেন আপনি জীবনে চলার পথে যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের নিচে পড়েও কিন্তু অনেক অনেক কি পিঁপড়াও মারা যেতেছে, অনেক অনেক কীটপতঙ্গ মারা যেতেছে, এরকম হচ্ছে না? আপনার না জেনেও কিন্তু অনেক পাপকর্ম আপনি করে ফেলতেছেন। তা এই যে আপনি জেনে বা না জেনে যে এত এত পাপকর্ম করতেছেন প্রতিদিন জীবনে চলার পথে, তা সেই সমস্ত পাপের জন্য আপনি প্রতিদিন ভগবানের কাছে এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আপনি কি ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন। এতে করে দেখবেন আপনার পাপের বোঝা অনেক 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 কমে যাবে, কারণ আপনি তো ভগবানের কাছে ক্ষমা চাচ্ছেন এবং আপনি কি আপনার নিজের দোষটা স্বীকার করছেন। এই মন্ত্রের মাধ্যমে আপনি আপনার দোষটা কিন্তু স্বীকার করছেন ভগবানকে, যে হে ভগবান, আমি জেনে বা না জেনে অনেক অনেক পাপকর্ম করেছি। অনেকে তো আছে স্বীকার করতেই চায় না। আমরা যখন আদালতে গিয়ে, অনেকে আছে না যে আদালতে যাওয়ার পরে নিজের ভুলটা স্বীকার করলেই কিন্তু তার এই যে শাস্তিটা অনেক কমে যায়। ঠিক একইভাবে আমরা যদি ভগবানের কাছে আমাদের ভুলগুলো যদি আমরা স্বীকার করে নিই, তাহলে কী হবে, ভগবান আমাদেরকেও ক্ষমা করে দিয়ে থাকে। সেজন্য আমরা অবশ্যই কী করব, এই যে আমরা প্রতিনিয়ত এতে তো পাপ করছি, সেটার জন্য আমরা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চাইব এবং এতে করে আমাদের পাপের বোঝা অনেক অনেক কমে যাবে। তা শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন কীরকম লাগছে আপনাদের ভিডিওগুলো এবং আপনারা কী ধরনের ভিডিও চান আগামীতে, এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটির যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আপনি নিজেও শিখবেন, নিজেও জানবেন এবং অপরকেও জানার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার মোবাইলে সবসময় পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে নমস্কার, জয় গীতা। Thank you.